প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। গুড়ের একটা আইটেম শেখাবো মিষ্টি, কিন্তু সেটা পিঠা নয়, সেটা হচ্ছে শাহী টুকরা। আমরা শাহী টুকরাটা শুরু করার আগে চলুন একবার একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। গুড়ের শাহী টুকরো তৈরি করতে আমাদের লাগবে সয়াবিন তেল ভাজার জন্য, খেজুরের গুড় এক কাপ, পাউরুটি 16 টুকরো, গুয়া মুড়ি এক চা চামচ, গুঁড়া দুধ এক কাপ, অ্যারারুট এক টেবিল চামচ, মাওয়া 2 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ এবং আমন কুচি সাজাবার জন্য। দেখলেন তো গুড়ের শাহী টুকরা বানাতে কি কি উপকরণ লাগে। চলুন আমরা রান্নায় চলে যাই। আমরা রুটিটা ভাজবো, তেলটা গরম হবার আগে আমরা করব গুড়ের শিরা। খেজুরের গুড়, ভালো খেজুরের গুড় আমি নিয়ে নিলাম এক কাপ। সেখানে পানি দেব ঠিক এক কাপ। এত সহজ, আপনাদেরকে আমি আগেও বিভিন্ন ধরনের শাহী টুকরা রান্না শিখিয়েছি, তবে এটার মধ্যে একটা ভিন্নতা আছে এবং এটাতে একটা পিঠের আমেজও পাওয়া যায়। শিরাটা বলক চলে আসলে শিরাটা রেডি হয়ে যাবে। 4 পিস পাউরুটিকে 16 পিস করে নিয়েছি, তার জন্য ঠিক এই পরিমাপটা। আপনি যত পরিমাণে বাড়াবেন সেই পরিমাণে গুড় এবং দুধও বাড়াবেন। সেই সাথে মালপোয়া জাতীয় একটু আমেজ আনার জন্য আমি এতে দিব গুয়ামুড়ি। গুয়ামুড়িটা কিন্তু গুড়ের সাথে খুব ভালো যায়। জাস্ট শিরাটা জাল দেওয়ার সময় আপনি গুয়ামুড়িটা দিয়ে দিবেন। বলক এসে গেছে আমাদের গুড়ের শিরা, আমরা চুলোটা অফ করে দিতে পারি। তেলটা গরম হচ্ছে, এই ফাঁকে আমি দুধটা বানিয়ে নেব। এক কাপ গুঁড়ো দুধ, তার মধ্যে এক কাপ পানি। আপনি চাইলে জাল দিতে পারেন, জাল নাও দিতে পারেন, কেননা আলটিমেটলি এই দুধটাকে পরে জাল দেওয়া হবে। তবে অবশ্যই হুইস্ক করে মিশিয়ে নেবেন। আমাদের দুধও তৈরি, আমি এখন রুটিগুলোকে ভাজব। খেয়াল রাখবেন রুটিগুলো যেন একটার উপর আরেকটা ওভারল্যাপ না করে। ওভারল্যাপ করলে ওই সাইডটুক ভাজা হবে না এবং আপনি চেষ্টা করবেন যে বেশ লাল চেয়ে সোনালি করে ভেজে তুলতে। দেখুন পাউরুটির রং লালচে হয়ে এসেছে। এখন আমি এটা উঠিয়ে ফেলব। উঠিয়ে গরম ভাজা রুটিকে শিরায় ফেলেছি। এই অবসরে বাকি রুটিগুলো আবার ছেড়ে দে। গরম শিরা, বেশিক্ষণ আপনাকে রুটি ভেজাতে হবে না, একটু মচমচে থাকতেই উঠিয়ে নিতে পারেন। দুধে ফেলে দিব। এই দুধের থেকে আমরা জাস্ট রুটিগুলো উঠিয়ে উঠিয়ে আমাদের সার্ভিং ডিশে সাজিয়ে ফেলি। হলো তো, এখন কি করবেন? এখন এই লেফট ওভার দুধটাকে এই শিরার মধ্যে ঢেলে দেব এবং সেই সাথে দেব একটু অ্যারারুট। এক টেবিল স্পুন অ্যারারুট হলেই যথেষ্ট। একটু পানি দিয়ে গুলে অ্যারারুট দিবেন, কারণ অ্যারারুট না হলে গুটি বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। কি যে দারুণ একটা মৌরির গন্ধ হয়েছে এর মধ্যে, এবং আপনার এটা পারফেক্ট মিষ্টি, পারফেক্ট দুধ। এতে দিচ্ছি মাওয়া। আমি টেস্টটাকে একটু ইম্প্রোভাইজ করার জন্য মাওয়া দিলাম, আর দিলাম
আমার দুর্নাম সমৃদ্ধ ঘি। আমি নাকি সবাইকে ঘি খাইয়ে খাইয়ে মেরে ফেলতে চাই। আপনারা মরবেন না, আপনারা ঘি খেয়ে বেঁচে উঠবেন। এবার এটাকে ঘন করতে থাকি। যেহেতু অ্যারারুট দেওয়া হয়েছে, এটা খুব জলদি ফুলে উঠবে। এই দেখুন, আমার দুধের মিশ্রণটা ফুলে উঠেছে, বেশ ফুলে উঠেছে। এখন এখন এটা আমি ঢেলে দেব। একেবারে গুড়ের ক্ষীরের গন্ধ আমি আপনাদের বলে বুঝাতে পারবো না এটা কি হয়েছে। প্লিজ নিজেরা চেষ্টা করুন, তৈরি করুন আমন্ড। একটু আমন্ড কুচিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম আর একটু মাওয়া। দেখলেন তো, তৈরি হয়ে গেল গুড়ের শাহী টুকরো। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটা প্রণালীটা। প্রথমে একটি কড়াইয়ে গুড় নিয়ে এতে পানি দিয়ে জাল করে সিরকা তৈরি করে নিন। এবার কড়াইয়ের তেলে পাউরুটির টুকরোগুলোর দুই পাশ লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে পাউরুটির টুকরোগুলো প্রথমে গুড়ের শিরায়, তারপর গোলানো দুধে চুবিয়ে নিন। এরপর দুধ থেকে তুলে পরিবেশন পাত্রে সাজিয়ে রাখুন। এবার শিরার মধ্যে গোলানো দুধ, গোলানো অ্যারারুট, মাওয়া ও ঘি দিয়ে একসাথে জাল করে নিন। জাল হয়ে গেলে পাউরুটির টুকরোগুলোর উপর ছড়িয়ে দিয়ে এর উপর আমন কুচি ও মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন গুড়ের শাহী টুকরা। দেখলেন তো, তৈরি হয়ে গেল আমাদের কয়েক রকমের ভর্তা আর গুড়ের শাহী টুকরা। ভর্তাগুলো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনার পয়লা বৈশাখের ভর্তা পাটিকে মাটি তুলবে আর তা খাবেন ঠান্ডা ঠান্ডা দুই পান্তা দিয়ে। আর সেই ভর্তা পাটির ভুঁই ভোজের পরে শেষ পাতে একটি মিষ্টি মুখ, সেই মিষ্টি মুখটা হচ্ছে গুড়ের শাহী।